पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं। नाजमुल हसन ओपू বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। ক্রিকেটীয় মেধা ও অসাধারণ বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত মুখ। এর বাইরেও নাজমুল হাসান অপুর পরিচিতি তার ভিন্নধর্মী ডায়লগের কারণে। এর মধ্যে বেশ কিছু বছর যাবৎ ট্রেন্ডিংয়ে ছিল নাগিন ড্যান্স, যেই ড্যান্স দেখেছিল নিধাস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারানোর পরেও। ম্যাচ জেতার পরে পুরো বাংলাদেশ দল একত্রিত হয়ে নাগিন ড্যান্স দিয়েছিল সেদিন। এরপর থেকেই বাংলাদেশ জাতীয় দলের অফিসিয়াল সেলিব্রেশন হিসেবে ধরা হতো এই নাগিন ড্যান্সকে। নাজমুল অপু মাঠে আর নাগিন ড্যান্স হবে না এটা কল্পনাও করা যায় না। তবে এবারের বিপিএল এর তৃতীয় ম্যাচে কুমিল্লার বিপক্ষে খেলতে নেমে নাজমুল অপুর চিরচায়িত সেই নাগিন ড্যান্সের ডায়লগ না দিয়ে ভিন্ন ধর্মে আরেক সেলিব্রেশন করতে দেখা গেল সিলেট সানরাইজার্সের এই ক্রিকেটারকে। সম্প্রতি ভারতে মুক্তি পাওয়া তুখোর অভিনেতা আল্লু অর্জুনের পুষ্পা ছবির ডায়লগের মতো সিলেটের হয়ে উইকেট নেওয়ার পর সেলিব্রেশন করতে দেখা গেল নাজমুল অপুকে। সেলিব্রেশনে আল্লু অর্জুনের মতোই হাত দিয়ে নিজের দাড়ি ঠিক করতে দেখা যায় নাজমুল অপুকে। আর সেই দৃশ্য প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল নাজমুল অপুর নতুন এই স্টাইল। দর্শকদের অনেকেই নাগিন ড্যান্সের জন্য জনপ্রিয় হিসেবে পরিচিত নাজমুল অপুকে এখন পুষ্পাপু স্টাইল হিসেবে নাম দিয়েছে। সাব্বির খান, বিএইচএস টিভি, নিউজ ডেস্ক।